কুম আসসালাম ওরমতুল্লাহি বারকাত সবাই আপনার প্রশ্ন হচ্ছে যে সালাত অবস্থায় যদি মাতা পিতা সন্তানকে ডাক দেয় তখন সে কি সালাদ শেষ করে তাদের জবাব দিবে নাকি সালাদ ভেঙ্গে তাদের জবাব দিবে আল তাওফিক আমি এই বিষয়ে একটা ফটো অনকল করি যদি সন্তান সালাত অবস্থা থাকে পিতা মাতা তাকে ডাক দেয় তাই যদি নাকি সে ফরজ সালাত আদায় করে তখন তার জন্য বৈধ হবে না সালাদকে ভেঙ্গে তাদের জবাবে সাড়া দেওয়া তবে তাদেরকে বোঝানোর চেষ্টা করবে যে তার সন্তান সালাত অবস্থায় আছে কিভাবে বুঝাবে হয়তো সে বলবে সুভায় এভাবে কয়েকবার বলবে আল্লাহ অথবা সে যে অবস্থাতে আছে এগুলাকে জোরে পড়বে যেমন সুরা ফাতে পড়তেছে সে তখন নিরবেলা পড়ে জোরে পড়বে বা যে অবস্থাতে আছে এগুলাকে সে একটু জোরে পড়বে রুকু সেজাতে থাকলে এগুলো জোরে পড়তে পারে কোনো সমস্যা নাই যাতে করে ওনারা এটা বুঝতে পারে যে সে সালাতের মধ্যে আছে ফর সালাত হলে এটাকে কি করতে পারবে না ভাঙতে পারবে না তবে সালাদকে সে সুন্নত মোতাবেক লম্বা লম্বা রুকু কেরা দিয়ে পড়ার জন্য মনস্ত করলেও মাথা পিতা যখন ডাক দিতেছে ফর সালাদ অবস্থায় তখন সে এগুলাকে সংক্ষেপে সেরে নেবে লম্বা সালাত আদি করবে না তখন সংক্ষেপে সালাদ শেষ করে মাতা জবাবে সাড়া দিবে এ বিষয়ে আপনি দলে নিতে পারেন সোহেবুখারির সাতশত সাত নম্বর হাদিস আবু কাতাদ আদিল্লা তালাউ থেকে নবী সাল অ রেসেল মেসেজ করেন আমি সালাত পড়ার জন্য ইমামতি শুরু করি মনে করি যে আমি লম্বা লম্বা সালাদ পড়বো কিন্তু আমার অবস্থা ফার্স্ট মাও বোকা আর সবই কিন্তু তৎকালীন জমা নাতে তো মাছ যেতে মহিদারা যাইতেন এবং বাচ্চাদের নিয়ে যেতেন কিন্তু আমি সালাড শুরু করে যাবার পরে বাচ্চাদের কানাড়া আওয়াজ শুনি ফা ফি আতা তখন আমি সালাদকে সংক্ষেপ করি ফেলি কারা হি এটা আশুক কালাউমিহি এই ভয়ে যে আমি সন্তানের বাচ্চার মায়ের উপর যেন কষ্ট ঢেলে দিই অর্থাৎ আমি যদি লম্বা কেরাত আরম্ভ করি তখন এই বাচ্চার মায়ের কষ্ট হবে এই ভয়ে আমি সালাতকে সংক্ষিপ্ত করি তা এই হাদিস থেকে বোঝা গেল হ্যাঁ মাথা যদি নাকি ডাকে সালাদ বঙ্গ করবে না বরং সালাদকে সংক্ষেপ করবে দ্বিতীয় নম্বর হচ্ছে যদি নাকি সালাদ সুন্দর ফল হয়ে থাকে আর পিতার সাথে সাথে জবাব না দিলে তারা খুন হইতে পারে কষ্ট হইতে পারে তখন সালাদকে ভেঙে দিবে তাদের জবাবে সাড়া দিবে তারপরে পুনরায় সে সালাদ আদায় করবে আর যদি বুঝে না আমি তাদেরকে আল্লাহ করে বা পারবে আমি সালাতের মধ্যে আছি তাইলে সে এভাবে করবে সালাদ কি করবে না ভাঙবে না আর যদি না ওনারা এখন কষ্ট পাবে এখনই ওনারা যে কষ্ট পাইতেছে তাদের সাথে সাথে সালাদ ভেঙে দিয়ে তাদের জবাবে সাড়া দিবে এটার যেতে পারে সেই বুখারি তিন হাজার সাতশো ছত্রিশ মুসলিমের দুই হাজার পাঁচশো পঞ্চাশ যে আমরা হাদিসের জুরাইজের ঘটনাটা জানি তৎকালীন জমানাতে যে একজন আল্লাহওয়ালা ছিল জুরাইজ অনেক বড় ঘটনা তার মা তাকে ডাকতেছিল আর সে সালাতেছিল তো সে মায়ের ডাকে সাড়া দিয়ে সালাতের মধ্যে ছিল ওভাবে তিন দিন করছিল রাসম একটা বদছিল পরবর্তীতে একটা সমস্যা হয়েছিল তো এখান থেকে বিদ্যানগণ বলেন নফল সালাত এটা ছিল জোরাই যে নফল সালাদ নফল সালাতের মধ্যে মাথা পিঠা ডাক গেলে মাথা পিঠার ডাকে সাড়া দেওয়া হচ্ছে জরুরি এটা ইমাম বোখারি রহমতুল্লাহ একটা উদ্বেগ প্রণয়ন করছেন যে মাথা পিতার হক হচ্ছে মোকাদ্দম বা আগে নফল সালাতের উপর আশা করি বিষয়টা বুঝতে পারছেন বাকি আল্লাহ আলমাম সালামালিকুম রহমতুল্লাহ বারাকাতুল